মা মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন মা কিচেনের। বলেছিলেন 5 টাকায় ডিম ভাত পাওয়া যাবে। করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াতে সেই পদক্ষেপ আরও এক ধাপ এগোল সুকুরিয়া স্ট্রিটে, যেখানে কুণাল ঘোষ এবং শান্তিকা নিজে মা কিচেনের উদ্বোধনে রইলেন। সেখানে মানুষ যাতে কোনোভাবেই খাবার খাওয়া থেকে বঞ্চিত না হয় নজর রাখা হবে সেদিকে বলছেন তারা। মা মাটি মানুষের সরকার সকলের দরকার, পাশে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মা কিচেন। খুব ভালো উদ্যোগ, গরিব মানুষের পাশে থাকাটাই আমাদের এখন মেন কাজ হওয়া উচিত প্রত্যেকটা মানুষের। মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটা আমাদের মেন কাজ হওয়া উচিত, কারণ আমরা দেখছি যে আমাদের 2020 থেকে কী অবস্থা হচ্ছে। প্রথমে কোভিড, তারপরে 2021-এ আবার কোভিড সেকেন্ড ফেজ এলো এবং আমরা জানি যে এই সময় প্রচুর 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 মানুষ অসহায় হয়ে রয়েছে। তো এই উদ্যোগটা আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং আমার মনে হয় যে আমরা সবাই খুব গর্বিত, ওনার আশীর্বাদ আমরা পাচ্ছি। কারণ যে 3টে জিনিস সবচেয়ে প্রয়োজনীয় মানুষের জন্য দরকার, স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা, এই 3টি জিনিস উনি আমাদের জন্য, আমাদের প্রত্যেকটি মানুষের জন্য, বাংলার মানুষের জন্য উনি ব্যবস্থা করে দিচ্ছেন। এবং তৃতীয়বার ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আমরা মানে লাকি এবং গর্বিত। রাজ্য সম্পাদক হিসেবে কী বলতে চাইবেন? অনেক বড় দায়িত্ব, গুরু দায়িত্ব বলা যেতে পারে। এবং আমি সত্যি আমি সত্যি ভীষণ 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 খুশি এই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, এই সম্মান আমায় দেওয়া হয়েছে এবং আমি যথাসাধ্য মতো চেষ্টা করব সেটা বজায় রাখার, সেই মর্যাদাটা রাখার।